জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট শাহাদত বরণকারী অন্যান্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে। মঙ্গলবার সন্ধ্যায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়াও অন্যান্য বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসাবে বিচারপতি জনাব জাহাঙ্গীর হোসেন